রিদি চকলেটগুলো নিয়ে খুশি মনে চলে গেল, আর আমি রেডি হয়ে বের হলাম রাত্রিকে পড়ানোর উদ্দেশ্যে। রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি আর মনে মনে দোয়া করছি রাত্রি যাতে আজকে কিছু না করে। আল্লাহর কাছে এই দোয়া করতে করতে রাত্রির বাসায় চলে আসলাম। রাত্রির বাসার সামনে দাঁড়িয়ে বিসমিল্লা বলে বুকে ফু দিয়ে কলিং বেল চাপ দিলাম। দুবার কলিং বেল বাজাতেই আলো এসে দরজা খুলে দিল, আর আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, স্যার কেমন আছেন? আর আসেন, ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার ভালো আছি। আলো, তুমি না আমাকে ভাইয়া ডাকতে চাইছো? আজকে থেকে আমাকে নিজের ভাই মনে করবে এবং ভাই বলে ডাকবে, ঠিক আছে? এবার খুশি তো? জি ভাইয়া খুব খুশি। আমি রাত্রির রুমে পড়ার টেবিলে বসে আছি, কিন্তু রাত্রির কোনো খবর নাই, আর কোথায় আছে তাও জানি না। তাই রাত্রির একটা বই খুলে দেখছিলাম, হঠাৎ করে আমার কানের কাছে কিছু কাজের চুরির রিমঝিম আওয়াজ শুনতে পেলাম। আমি সেদিক তাকিয়ে অবাক হয়ে গেছি, এ আমি কাকে দেখছি? রাত্রি এত সুন্দর করে কালো একটা শাড়ি পরছে যা বলার বাইরে, তার সাথে চোখে কাজল, দুহাত ভর্তি কাচের চুড়ি, চুলগুলো খুলে রাখছে, আর গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলোতে হালকা লিপস্টিক দিয়ে যেন আরও রাঙিয়ে তুলছে। এখন এক কথায় রাত্রিকে যেন সৌন্দর্যের দেবী মনে হচ্ছে। তখন আমি নিজের অজান্তেই বললাম, মাশাল্লাহ এত সুন্দর পরি। আমার কথা শুনে রাত্রি একটা মুচকি হাসি দিয়ে বলল, স্যার কি বললেন? আমি শুনতে পাইনি, আবার বলেন। রাত্রির কথা শুনে আমার হুঁশ ফিরে, তখন নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম, না কিছু বলিনি, বললাম পড়তে বসো, বাজে কয়টা সে খেয়াল আছে? না স্যার আপনি এটা বলেননি, অন্য কিছু বলেছেন। এই রে কাম সারছে, শুনে ফেলছে মনে হয়। তখন আবার বললাম, আমি এটাই বলছি, তুমি এখন পড়তে বসবে নাকি আমি চলে যাব? আমার ধমক শুনে রাত্রি একটা মিষ্টি হাসি দিয়ে বই নিয়ে পড়তে বসলো। রাত্রি পড়তেছে আর আমি মনে মনে বলছি, আল্লাহ রাত্রি যেন আজকে দিনের কথা ভুলে যায়। আর এখন রাত্রির ব্যবহার দেখে মনে হচ্ছে রাত্রি আজকে দিনের কথা ভুলে গেছে। আর তখনই রাত্রির বোন আলো এসে বলল, ভাইয়া এই নিন আমার নিজের হাতের আপনার জন্য বানানো স্পেশাল চা। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তা ভাইয়া চাটা খেয়ে বলেন কেমন হলো। আলোর কথা শুনে আমি চায়ের কাপে একটা চুমুক দিলাম চা খেতে। আলো তুই কি এখান থেকে যাবি নাকি আমার কিছু করতে হবে? তুই জানিস আমি আমার পরের ডিস্টার্ব হলে রেগে যাই। রাত্রির কথা শোনার সাথে সাথেই আলো রুম থেকে হাওয়া হয়ে গেল, আর রাত্রি আমার দিকে চোখগুলো লাল করে তাকিয়ে আবার বই নিয়ে পড়তে বসলো। আমি এখন মনে মনে বলছি, ওরে আলো এই কথা বলার আর সময় পেলি না, এখন কি এই পেতনি আমাকে ছাড়বে? আমি যখন মনে মনে এই কথা ভাবছি, ঠিক তখনই রাত্রি তার দুটো পা আমার পায়ের উপর রাখলো। আমি প্রথমবার বুঝেও কিছু না বোঝার ভান ধরে পা দুটি সরিয়ে নিলাম। কিছুক্ষণ পর রাত্রি আবার আমার একটা পা তার দুটো পা দিয়ে আঁকড়ে ধরল, আর তখন আমি বললাম, রাত্রি কি হচ্ছে এসব, তুমি এমন করে আমার পা আঁকড়ে ধরলে কেন, ছাড়ো বলছি। কিন্তু আমার ধমকে রাত্রির বিন্দুমাত্র টনক নড়েনি, উল্টা আমাকে রাত্রি বলল, পা আঁকড়ে ধরেছি বেশ করেছি, আবার ভালো লাগছে তাই ধরেছি, বেশি কথা বলে আপনাকে এখন জড়িয়ে ধরব। রাত্রি ছাড়ো বলছি, না হলে তোমার আব্বুর কাছে আমি তোমার ব্যাপারে বলতে বাধ্য হব। বলতে কি শুধু আপনিই পারেন, আমি পারি না? আমি বলবো, আর শুধু আব্বুর কাছে না, পুরো কলেজের সবার সামনে বলবো। রাত্রির কথা শুনে কিছু ভরকে যাই আমি। তখন আমি বললাম, কি বলবে তুমি? আর তোমার কাছে কি এমন প্রমাণ আছে যে আমাকে তুমি দোষী প্রমাণ করবে? আমি সবার সামনে বলবো আপনি আমার গায়ে হাত দিয়েছেন, আমাকে কিস করেছেন জোর করে, আর আমাকে বাজে প্রস্তাব দিয়েছেন। আর এটা তো জানেন, মেয়েদের মুখের কথাই যথেষ্ট, প্রমাণ লাগে না। রাত্রির কথা শুনে আমার হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। এই মেয়েকে দিয়ে বিন্দু পরিমাণ বিশ্বাস নাই, যদি সত্যি সত্যি এরকম বলে তাহলে পাবলিক প্রমাণ পরে খুঁজবে, আগে হাতের কাজটা সেরে নিবে, আর সম্মান যতটুকু আছে তাও যাবে। তখন আমি রাত্রিকে খুব বিনয়ের সুরে বললাম, প্লিজ রাত্রি, তুমি কি দয়া করে আমাকে একটু বলবে আমার সাথে তুমি কেন এমন করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন করছো এমন, প্লিজ বলো। মুখটা খুব মলিন করে বললাম যাতে একটু মায়া হয়। আমি এ কথা বলার পরে রাত্রি যা বলল, দেখেন স্যার আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা একদম পছন্দ করি না, যা বলেন সরাসরি বলতে পছন্দ করি, আর আমার কথার জবাবটাও সরাসরি শুনতে পছন্দ করি। কেউ ঘুরিয়ে ফিরিয়ে জবাব দিলে আমার রাগ হয় অনেক, তাই আমি যা বলবো তার সোজা সাপটা জবাব দেবেন। রাত্রি কথা শুনে একটু একটু ভয় লাগছে,
যে রাত্রি কি না কি বলে এটা ভেবে আবার একটু শান্তিও লাগছে এই ভেবে যে আমার উপর এতদিনের অত্যাচারের কারণটা জানতে পারবো। তখন আমি বললাম ঠিক আছে তুমি যা বলবে আমি তোমাকে সরাসরি উত্তর দিব, এখন তুমি এসবের আসল কারণটা বলো। স্যার আপনাকে আমি প্রথম যেদিন কলেজে দেখি সেদিনই আমার ভালো লেগে যায়, বলতে পারেন আপনাকে পছন্দ করে ফেলি। তারপর যখন আপনার সাথে আমি ইচ্ছে করে রাগারাগি করতাম আর আপনি আমার টিচার হয়েও ছোট বাচ্চাদের মতো আমার অত্যাচারগুলো সহ্য করতেন, তখন আমার অনেক ভালো লাগতো। আর সেই ভালো লাগাটা এখন ভালোবাসার রূপ নিয়েছে। স্যার আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, আই লাভ ইউ আবি। রাত্রির কথা শুনে এখন আমার কি বলা উচিত এটাই ভাবছি। টিচার হয়ে ছাত্রীর সাথে প্রেম, এটা কখনো সম্ভব? যদি কেউ জানে তাহলে সমাজে মুখ দেখানো কষ্ট হয়ে যাবে, আমার সহ আমার পরিবারেরও সম্মানটা যাবে। আমি যখন এক ধ্যানে এসব ভাবছিলাম, দেখো রাত্রি তুমি যেটা বলছো সেটা তোমার আবেগ, ভালোবাসা না, একটা সময় পরে তোমার সেই আবেগটা কেটে যাবে। আর তার থেকে বড় কথা, আমার পক্ষে তোমাকে ভালোবাসা কখনো সম্ভব না, এটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তোমার জন্য তত ভালো। এখন এসব বাদ দিয়ে পড়ায় মনোযোগী হও। কথাটা খুব শান্ত আর নরম সুরে বললাম। আমার কথাটা মনে হয় রাত্রির পছন্দ হয়নি। তখন রাত্রি বলল, স্যার আমাকে আপনার কি দুধের বাচ্চা মনে হয়, নাকি এটা মনে হয় যে আমি ক্লাস 7 এ পড়ি, যে আমি এখন আবেগ দিয়ে দুনিয়াটা দেখি? আমার এখন এটা বোঝার যথেষ্ট বয়স হয়েছে যে কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা। তাই আপনি আমাকে আবেগ না বুঝিয়ে এটা বলেন যে আমাকে ভালোবাসতে পারবেন না? দেখো রাত্রি, ভালো সবাইকে বাসা যায় না। হ্যাঁ আমি জানি তোমার এখন নিজের সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে, কিন্তু তাই বলে তুমি ভুল সিদ্ধান্ত নিতে পারো না। আর একজন শিক্ষক আর ছাত্রীর মাঝে কখনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না, এটা তোমাকে বুঝতে হবে। আর তাই আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, এবারও খুব শান্তভাবে বললাম রাত্রিকে বোঝানোর জন্য। পৃথিবীর কোন আইনে আছে যে একজন ছাত্রী তার শিক্ষককে ভালোবাসতে পারে না? অনেক সময় তো শোনা যায় শিক্ষক আর ছাত্রী প্রেম করে বিয়ে করেছে আবার পালিয়েও যাচ্ছে। কই কোথায়, তখন তো কেউ কিছু বলছে না, তাহলে আমার বেলায় এত নিয়ম আর আইন আসছে কোথা থেকে? হ্যাঁ পৃথিবীর কোনো আইনে লেখা না থাকলেও সমাজের আইনে ঠিকই লেখা আছে, কারণ আমাদের সমাজে ভালোবাসা শব্দটাকে মানুষ আর চোখে দেখে। আর সেখানে যদি ছাত্রী শিক্ষকের প্রেম হয় তখন মানুষ এই শিক্ষক পেশাটাকে খারাপ চোখে দেখতে শুরু করবে। হ্যাঁ সমাজে এমন অনেক ঘটনা আছে যে ছাত্রী শিক্ষক প্রেম করে বিয়ে করছে বা পালিয়ে গেছে, কিন্তু পরে তাদের এই সমাজের মানুষের কাছেই নানান কথা শুনতে হয় যেটা আমার পক্ষে শোনা কখনো সম্ভব না। তাই আমি তোমাকে বলছি, আমাকে নিয়ে শুধু শুধু মিথ্যা স্বপ্ন দেখে লাভ নাই, এসব ভালোবাসার কথা ভুলে গিয়ে পড়ায় মন দাও। খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা। স্যার ভালোবাসাটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার, যেখানে নিজের কোনো হাত সেখানে নিজেদের কোনো হাত থাকে না। আমার মন যেহেতু একবার আপনাকে দিয়ে দিয়েছি, তাহলে আপনার মনটাও ঠিক নিয়ে নিব। এখন তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। একটা কথা মনে রাখেন স্যার, সমাজের মানুষের কথা ভেবে নিজের ভালোবাসাকে কোরবানি দেওয়ার মতো এতটাও ভালো মানুষ এই রাত্রি না। তাই একবার যেহেতু ভালোবেসেছি, আপনার লক্ষ্মী বউ না হয়ে আমি আর থামছি না। দেখো রাত্রি, তুমি যদি এরকম করো তাহলে আমি আর তোমাকে পড়াতে আসবো না। আপনি পড়াতে আসবেন, সাথে আপনার ঘাড়ও পড়াতে আসবে, আর না আসলে আমি কি করব তা আপনি ভালো করেই জানেন। আর শোনেন, আমার ফ্রেন্ড আনিশা আপনাকে নাকি ভালোবাসে, তাই কাল থেকে আনিশার কাছ থেকে দূরে থাকবেন, পারলে ওকে আর এক্সট্রা পড়ানোর দরকার নেই। আর আপনাকে যদি আর কোনো দিন ওই অন্তরা ডাইনির সাথে দেখেছি, তাহলে আপনার খবর আছে, ও যখন আপনার হাত ধরে আমার শরীরটা একদম জ্বলে যায়, তাই ওর কাছ থেকে দূরে থাকবেন বলে দিলাম। রাত্রির কথা শুনে আমি আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে বাসায় চলে আসি। এরপর তারপর রাতে ডিনার শেষ করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি আর রাত্রির কথাগুলো ভাবতে থাকি। আসলে আমিও কোনোদিন প্রেম বা ভালোবাসার সম্পর্কে জড়াইনি, কারণ পড়াশোনা নিয়ে নিজেই নিজেকে এত পরিমাণ ব্যস্ত রাখতাম যে প্রেম তো দূরে থাক, আমার তেমন কোনো ভালো বন্ধু পর্যন্ত নাই। আর এখন যেহেতু লেখাপড়া শেষ করে চাকরিতে জয়েন করছি, তাই আর সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছা নাই। আব্বু আম্মু যাকে পছন্দ করবে তাকে বিয়ে করব বলে মনে মনে ঠিক করে রাখছি, কিন্তু রাত্রিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। এই মেয়ে কখন কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নাই। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাই কলেজে। আমি যখন কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, সামনে তাকিয়ে দেখি রাত্রিও গেটের সামনে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে মুচকি মুচকি হাসতেছে। আমি রাত্রিকে দেখে মাথাটা নিচু করে যেই কলেজে ঢুকতে যাব, তখনই রাত্রি আমার সামনে এসে দাঁড়ায়।
আর একটা হাসি দিয়ে বলে, এই যে আমার হিরো, তোমার হিরোইন যে সামনে দাঁড়িয়ে আছে তাকে না দেখে চলে যাচ্ছো। রাত্রি কথা ঠিকভাবে বলো, তুমি কাকে হিরো বলছো আর আমাকে তুমি করে কেন বলছো? বলে যাও না আমি তোমার টিচার হই। শুনে নাও স্যার, আমি হিরো আপনাকেই বলছি, আর তুমি করেও আপনাকেই বলছি, আর এখন থেকে সব সময় ঠিক এভাবেই বলবো। আপনি শুধু ক্লাসে আমার টিচার আর আমি আপনার ছাত্রী, আর ক্লাসের বাইরে আপনি আমার প্রেমিক আর আমি আপনার রোম্যান্টিক পাত্রী মানে প্রেমিকা। এসব পাগলামি বাদ দিয়ে পড়ায় মনোযোগ দাও, না হলে পরীক্ষায় রেজাল্ট খারাপ করবে বলে দিলাম। রাত্রিকে কথাটা বলেই আমি সোজা অফিসে চলে আসি, কারণ আমার বোঝা হয়ে গেছে রাত্রিকে বুঝিয়ে কিছু লাভ হবে না। তাই যতদিন রাত্রি আছে আমাকে এগুলো সহ্য করতেই হবে। এখন নিজের জন্য এটাই ভালো, রাত্রির কাছ থেকে দূরে থাকাটাই নিজের মঙ্গল। তারপর আমার ক্লাসের সময় হলে আমি চলে যাই রাত্রিদের ক্লাসে ক্লাস করাতে। তারপর আমি কোনোভাবে ক্লাসটা করিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসি। আর পুরো ক্লাসে রাত্রি আমার সাথে যা করেছে সেটা না হয় আপনারা অনুমান করে নিন, আর যদি না পারেন তাহলে বসে মুড়ি খান। আমি ক্লাস শেষ করে অফিস রুমে চলে আসি। অন্যদিকে আবির ক্লাস শেষ করে যেতেই রাত্রির ফ্রেন্ড আনিসা এসে রাত্রিকে বলল, রাত্রি আমার খবর কি? রাত্রি আনিসার এই কথা শুনে বুঝে যায় আনিসা কিসের খবর জানতে চাচ্ছে। তখন বুঝেও না বুঝার ভান করে বলল, কিসের খবর জানতে চাচ্ছিস তুই? এখন কোনো খবর বলার সময় নাকি? দোস্ত প্লিজ মজা করিস না, এমনি টেনশনে সারা রাত ঘুমাতে পারিনি। এখন বল স্যারকে আমার সম্পর্কে কি বলেছিস আর স্যার কি বলল? রাত্রির এখন ইচ্ছা করছে আনিসার কানের নিচে কয়েকটা দিতে। রাত্রি মনে মনে বলে, আমি নিজে আমার হিরোর মন পাবার জন্য পিছু ছুটছি আর তুই এসেছিস এর ভাগ নিতে, দাঁড়া দিচ্ছি তোকে। তখন রাত্রি বলল, ও সরি আনিসা, তোকে বলতে ভুলে গেছি, আসলে আমি তোর ব্যাপারে স্যারকে বলেছি। তারপর? তারপর কি রাত্রি? নিশ্চয়ই পজিটিভ কিছু বলেছে। এত খুশি হবার কিছু নেই, স্যার বলছে স্যারের নাকি জিএফ আছে, আর তোর কথা বলতে স্যার রেগে গিয়ে বলল তুই যাতে আর স্যারের সামনে না যাস, আর যদি স্যারের সামনে গিয়ে এ ব্যাপারে কথা বলিস তাহলে স্যার তোর নামে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেইন দিবে। এখন তুই চিন্তা কর কি করবি। রাত্রির কথা শুনে আনিসার মুখটা মুহূর্তেই মলিন হয়ে যায়, কারণ আনিসা হয়তো ভাবছে আবির তার প্রপোজালে রাজি হয়ে যাবে, কারণ আনিসাও দেখতে অনেক সুন্দর। তখন আনিসা বলল, আচ্ছা স্যার এ কথা বলেছে, আমাকে ভালোবাসবে না ভালো কথা, তা বলে এইভাবে বলতে হবে যে আমি যাতে তার সামনে না যাই? ঠিক আছে আমি দেখে নিব ওই আবির স্যার কি করে আমার কাছ থেকে দূরে থাকে। রাত্রি আনিসার কথা শুনে অনেক অবাক হয়ে যায়, আর রাত্রি আনিসাকে কখনো এত রাগতে দেখেনি। তখন রাত্রি আনিসাকে বলল, আনিসা তুই এখন কি করতে যাচ্ছিস? আজ আমি তোদের সবার সামনে বলছি, তোরা সবাই শুনে রাখ, আমি যেভাবেই হোক আবির স্যারকে বিয়ে করে তোদের সবাইকে দেখিয়ে দিব, এবং সেটা খুব তাড়াতাড়ি। আনিসা কথাটা বলে ক্লাস থেকে হনহন করে বেরিয়ে কোথায় যেন চলে গেল। আর রাত্রি আনিসার কথা শুনে দাঁড়ানো অবস্থা থেকে ধূপ করে টেবিলে বসে পড়ে। রাত্রি তখন ভাবতে থাকে, এটা আমি কি করলাম, আবিরকে নিজের করে পেতে এত কিছু করলাম, আর এখন কি নিজের একটু ভুলে তাকেই হারিয়ে ফেলব? না এটা কখনো আমি হতে দিব না। এদিকে আমি অফিসে কিছুক্ষণ বসে থেকে আমার পরের ক্লাস নেওয়ার জন্য যাচ্ছি। আমি একটু অফিস রুম থেকে বের হয়ে একটু সামনে যেতেই আনিসা আমার পথ আটকে দাঁড়ায়, আর আমি কিছু বলার আগে আনিসা বলে, মিস্টার আবির স্যার আপনি কাজটা একদম ঠিক করেননি, আপনাকে আমি ভালোবেসে প্রপোজাল দিলাম আপনি এতে রাজি হননি, এতে আমার এতটা খারাপ লাগেনি, কিন্তু আপনি আমাকে যা বললেন ওইটা শুনে আমার অনেক খারাপ লেগেছে। এখন আমি আপনাকে বলছি, আমি যদি আপনাকে বিয়ে করে নিজের স্বামী বানাতে না পারি তাহলে আমার নামও আনিসা না, মনে রাখবেন কথাটা। আনিসা কথাগুলো বলা শেষ করেই আবার চলে গেল, আমাকে কিছু বলার সুযোগই দেয় নাই। আমি আনিসাকে পিছন থেকে বেশ কয়েকবার দাঁড়াতে বলি, কিন্তু আনিসা আমার কথা কোনো পাত্তাই দেয়নি। এখন আমি শুধু ভাবছি আমি আবার কখন আনিসাকে কি বললাম, আর জানা মতো আমি তো আনিসাকে এমন কিছুই বলিনি যার কারণে আনিসা আমার উপর এত রাগ করবে আর এত কথা আমাকে শোনাবে। আনিসার কথাগুলো শুনে এখন আমার মাথা ব্যথা হওয়ার উপক্রম শুরু হয়ে গেছে, কিন্তু কি করার, ক্লাস তো করতে হবে। তাই এসব চিন্তা বাদ দিয়ে ক্লাসে চলে যাই ক্লাস করাতে। আমি টিফিনের আগ পর্যন্ত এক এক করে সবগুলো ক্লাস শেষ করি, আর টিফিন আবার শুরু হলে ক্যাম্পাসের এক কোণায় একটি টেবিলে একা বসে থাকি আর মনে মনে ভাবতে থাকি যে আমার সাথে এগুলো কি হচ্ছে। আজ মনে হচ্ছে শিক্ষক হওয়াটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এখন যদি কাউকে কিছু বলতে যাই তাহলে হয়তো মনে করবে
আমি আগে তাদের সাই দিছি যার জন্য তারা এখন এমন করছে আমার সাথে। আবার তার উপর আমি এখানে নতুন জয়েন করছি টিচার হিসেবে। আমার কথার কেউ তেমন মূল্য দিতে নাও পারে। আমি বসে বসে এসব কথা চিন্তা করছিলাম, তখন কোথা থেকে যেন রাত্রি এসে বলল,